ব্যাখ্যা করছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে কতটা বক্তব্য দিতে পারবো জানি না। এটা পেশাজীবী নেতারা প্রায় সকলেই জানে, খুব ভয়ঙ্কর অসুখ কিনা জানি না। 100 ডিগ্রি মতো জ্বর থাকে প্রতিদিন, সন্ধ্যার দিকে হয়, আর একটু খুশখুশে কাশি হয়, কথা বলতে গেলে সমস্যা হয়। এভাবেই এক মাস কাটিয়ে দিয়েছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর কাছে হাজার শুকর। তো আমি চেষ্টা করব, আপনারা যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছেন, তার প্রতিদান দেওয়ার জন্য কষ্ট করে হলেও কিছু বিষয় আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চাই। মঞ্চে উপস্থিত আমার বন্ধু এবং বড় ভাই, বাংলাদেশের অন্যতম প্রধান কবি, প্রধান কলামিস্ট এবং সমাজ সংস্কারক বলে আমি তাকে জানাব, ফরহাদ বাজার। এবং মঞ্চে প্রবিষ্ট আমার ছোট ভাই, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডক্টর শাহাদাত। মঞ্চে প্রবিষ্ট অন্যান্য পেশাজীবী রাজনৈতিক নেতৃবৃন্দ, দর্শক সারিতে উপবিষ্ট এবং দণ্ডায়মান চট্টগ্রামের লড়াকু জাতীয়তাবাদ এবং ইসলামের সৈনিক, আপনাদেরকে সালাম জানাই। আজকে বক্তব্যের বিষয়বস্তুর প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। এ বিষয়ে অবশ্য ফরহাদ ভাই অসাধারণ উচ্চ মাপের তাত্ত্বিক বক্তব্য দিয়েছেন, আমি খুব বেশিক্ষণ এই বিষয়ের উপরে থাকবো না। আমি অন্য একটি বিষয়ে যাব, যে বিষয়ে এখন পর্যন্ত আজকে আলোচনা হয়নি। তবু সর্বপ্রথম আমি শুরু করছি, আজকে আলোচনার বিষয়ে দুটো ভাগ আছে। একটি ভাগ ফ্যাসিবাদী বাংলাদেশ, সেটা হলো একটি ভাগ যেখানে বাংলাদেশের বর্তমান সার্বিক রাজনৈতিক রাষ্ট্রীয় অবস্থা সম্পর্কে বলা হচ্ছে, আর দ্বিতীয় ভাগ হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। তো এই দুই বিষয়ে আজকে আমাদের আলোচনা। তা আপনাদেরকে কিছু পুরনো কথা আমি একটু মনে করিয়ে দিতে চাই। অনেকের হয়তো মনে আছে, কেউ কেউ ভুলে গেছে, 2006 সালের ডিসেম্বর মাসে, 2008 সালের নভেম্বর মাসে আমি আমার দেশ পত্রিকায় একটি মন্তব্য প্রতিবেদন লিখেছিলাম। তার মানে সেই নির্বাচনের এক মাস আগে, যে নির্বাচনে শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতাসীন হয়েছেন, তারও এক মাস আগে। সেই মন্তব্য প্রতিবেদনের শিরোনাম ছিল নবরূপে বাকশাল। তার অর্থ হচ্ছে যে 2008 সালের নির্বাচনের এক মাস আগে আমি বলেছিলাম বাংলাদেশে নবরূপে বাকশালে আগমন করতে দেন, কিন্তু আমার সেই মন্তব্য প্রতিবেদন রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে কতজন মনোযোগ দিয়ে পড়েছিলেন এবং কতজনের মর্ম উপলব্ধি করেছিলেন সেটা সম্পর্কে আমি খুব নিশ্চিন্ত নই। কারণ সেই আর্টিকেলে আমি পরিষ্কার ভাবে বলেছিলাম, এবারের বাকশাল বা কন্যার বাকশাল পিতার বাকশালের চেয়ে অনেক দীর্ঘস্থায়ী হবে। আপনারা যদি আর্টিকেলটা যদি পান, আবার একটু পড়ে দেখবেন যে এই কথাগুলো ওখানে লেখা আছে। আমি বলেছিলাম বর্তমান রাজনৈতিক বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিতে এক ধরনের একদলীয় সরকার এক প্রকার বৈধতা পেয়ে যাবে যদি সেই সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। কারণ মার্কিন প্রেসিডেন্ট বুশ জুনিয়র যে ওয়ার অন টেরর ঘোষণা করেছিলেন, তার সঙ্গে যারা যারা থাকবে, যে সমস্ত শাসক থাকবে, সেই সমস্ত শাসককে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অবশ্যই পার্শ্ববর্তী ভারত তারা সমর্থন দিয়ে দেবে। এটা বলেছিলাম আমি 2008 সালে। তারপর যখন তদানীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বাংলাদেশ সফরে এলেন, সেই সফরে আসার আগের দিন আমরা জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের ব্যানারে একটা বিশাল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমার ধারণা সেই আলোচনা অনুষ্ঠানে আজকে আপনারা প্রচুর লোক এসছেন এখানে, কিন্তু তারও প্রায় দ্বিগুণ শ্রোতা এসছিলেন। সেখানে আমি একটা কথা বলেছিলাম, আমি বলেছিলাম আজই, অর্থাৎ যেদিন মনমোহন সিং ঢাকা সফর করছেন তার আগের দিন আমি বলেছিলাম, আজই বাংলাদেশের স্বাধীনতার শেষ দিন, আজই স্বাধীন বাংলাদেশের শেষ দিন।
আগামীকাল থেকে বাংলাদেশ একটা উপদেশে পরিণত হবে। এবং এটা বলার পরে সেই দিন সন্ধ্যায় টকশোতে বাংলাদেশের একটি বিখ্যাত সুশীল পত্রিকার সম্পাদক কিছুটা টিটকারি করে বলেছিলেন, বাংলাদেশের একজন সম্পাদক তো বলে দিয়েছেন আগামীকাল থেকে বাংলাদেশের স্বাধীনতা থাকবে না। তো ভাই, আজকে এখানে যারা আছেন তাদেরকে আমি বিনীতভাবে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা কি আছে? তাহলে আমি যেটা বলেছিলাম মনমোহন সিং এর সফরের সময় যে আজই স্বাধীন বাংলাদেশের শেষ দিন, সেটাই তো সঠিক প্রমাণিত হয়েছে। আমি বলেছিলাম নবরূপে বাদশা, সেটাও তো সঠিক প্রমাণিত হয়েছে। তিন নম্বর উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, যখন মিডিয়ার আনুকূল্যে, বাংলাদেশের তাবৎ মিডিয়ার আনুকূল্যে শাহবাগ উত্তাল, তখন আমার দেশ পত্রিকায় শিরোনাম ছিল শাহবাগে ফ্যাসিবাদের পদত্ব, আট কলাম শিরোনাম ছিল আমার দেশে শাহবাগে ফ্যাসিবাদের পদত্ব। আমি যে ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পেয়েছিলাম, আজকে সেই ফ্যাসিবাদ কি আপনাদের বাড়ির ভিতরে প্রবেশ করেছে না করে নাই? আজকে কি সেই ফ্যাসিবাদ নুরুর বাড়ির ভিতরে প্রবেশ করে তাকে হত্যা করেছে না করে নাই? তাহলে যে ফ্যাসিবাদ আমি শাহবাগে দেখতে পেয়েছিলাম, আজকে বাংলাদেশের 16 কোটি মানুষ সেই ফ্যাসিবাদ দেখতে পাচ্ছে। এবং এরকম একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় শুধুমাত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণেই মিডিয়া থাকতে পারে, আর কোন স্বাধীন মত প্রকাশের কোন সুযোগ থাকতে পারে না। এটাই ক্লাসিক্যাল ফ্যাসিবাদ, যেটা ফারহান মোল্লা সাহেব তার বক্তব্যে অনেক সুন্দর ব্যাখ্যা দিয়ে বলেছেন। বাংলাদেশে আজকে মিডিয়া, এটাকে আমি একটা নাম দিয়েছি প্রেসক্লাব মিডিয়া। সরকার থেকে যে প্রেসক্লাব দিয়ে দেয়, আজকে সাংবাদিক ভাইরা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি বলছি, বুকে হাত দিয়ে বলেন তো, সরকার থেকে যে প্রেসক্লাব দিয়ে দেয় সেটা ছাড়া আপনারা কি আর কিছু ছাপান পত্রিকায়, আর কিছু দেখেন? এই যে জঙ্গির গল্প যেগুলো হচ্ছে পত্রিকায়, যেগুলো আসছে সেগুলোর মধ্যে সাংবাদিকরা কি কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেছেন? তারা কি আসল বিষয়টা জানার চেষ্টা করেছেন, নাকি র‍্যাব পুলিশ যা বলছে সেটাই আপনারা ছাপিয়ে দিচ্ছেন? তাহলে একটা ফ্যাসিবাদী সমাজ ব্যবস্থায় কোন মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে না, এটাই আমরা আজকে এই হেডিং এর মাধ্যমে, এই শিরোনামের মাধ্যমে বলার চেষ্টা করেছি। যে বাংলাদেশ ফ্যাসিবাদ, এটা যদি আপনারা মেনে নেন তাহলে এখানে মত প্রকাশের কোন স্বাধীনতা আপনারা আশা করতে পারেন। এই যে আপনারা বিপুল সংখ্যায় আজকে এখানে এসছেন, চট্টগ্রাম মহানগর বিএনপির স্বয়ং সভাপতি এই অনুষ্ঠানে উপস্থিত, ফরহাদ বাজারের মতো উঁচু দরের ইন্টেলেকচুয়াল এখানে উপস্থিত, তারপরেও কি কালকে মিডিয়াতে খুব একটা প্রচার আপনারা দেখতে পাবেন? আজকে কয় লাইন পাবেন, কালকে কয় কলম পাবেন, পেলে কোন পাতায় পাবেন আপনারা কালকে? এমনকি যে সমস্ত পত্রিকা বলা হয় এখনো ইসলামের পক্ষে কিংবা জাতীয় দলের পক্ষে, সেই সমস্ত পত্রিকা কিংবা কোন পাতায় আপনারা কালকে এই আজকে এত বড় একটা অনুষ্ঠানে নিউজ পাবেন? এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু এটাতে আপনারা অবাক হবেন না, এটাই হওয়ার কথা ছিল, এটা হওয়ার কথা ছিল, এটাই হয়েছে। এখন আমাদের চিন্তা করতে হবে এখান থেকে উত্তরণের উপায়টা কি, সেই প্রসঙ্গে আমি একটু পরে যাবো। আমার ছোট ভাই, আর এক ছোট ভাই প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমার, প্রশ্নটা আমার মতো সাধারণ মানুষের কাছে ছুড়ে দেওয়া হলো উচিত হয়, কারণ আমি একজন বাংলাদেশের অতি সাধারণ নাগরিক, আমার পক্ষে নেতৃত্ব বিষয়ক প্রশ্নের জবাব দেওয়া খুব মুশকিল, আমি নেতা নই, আমি আপনাদের সহকর্মী। এই প্রশ্নটা ওনার উচিত ছিল, উনি যে দলের সম্পাদক উনি কিন্তু একটা পরিচয় ওনার দেওয়া হয়নি। এটা আমি শুনছিলাম যে আমার ছোট ভাই সেলিম, প্রকৌশলী সেলিম বলছিল উনি অ্যাডের সহসভাপতি, পেশাজীবী নেতা, সব ঠিক আছে, কিন্তু উনি বলেন নাই যে উনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। কাজে আমাকে যে প্রশ্নটা উনি দিচ্ছেন, এই প্রশ্নটা ওনার পার্টির প্ল্যাটফর্মে করা উচিত ছিল, তারপরেও আমি চেষ্টা করবো ওনার প্রশ্নের জবাব দেওয়ার। এখন যে প্রসঙ্গটা আমি এখানে আপনাদের কাছে তুলতে চাই সেটা হলো বর্তমান সরকার এবং আওয়ামী লীগ বাঙালি শব্দের মালিকানা গ্রহণ করেছে, তাই না? তাই তো, নাকি? তারা বাঙালি জাতীয় দলবাদ, বাঙালি শব্দ, বাঙালি মধ্যে তারা অজ্ঞান হয়ে যায় এবং তারা মনে করে তারাই এই বাঙালি শব্দের আবিষ্কার।
এই প্রসঙ্গে আপনাদেরকে কিছু পুরনো অনেক পুরনো কালে আমি ফিরে দিতে চাই। আসলে এই বাংলা শব্দটি, বাংলা ভাষা এবং বাংলা নামক দেশ এবং বাংলাদেশ, বেঙ্গল আগে যেটাকে বলা হতো, ব্রিটিশ আমাদের বেঙ্গল, এই সমস্ত কিছু কাদের অবদান জানেন? তা এই সমস্ত কিছু অবদান হচ্ছে মুসলিম সভ্যতার অবদান। মুসলিম সভ্যতা ভারতের পূর্ব অঞ্চলে আসার আগে পর্যন্ত বাংলা নামে কোন দেশ ছিল না। দেশ কি ছিল আপনাদেরকে বলি, দেশ ছিল সিলেটকে বলা হতো হরিকেন, নর্থ বেঙ্গলকে বলা হতো পূর্ব বর্ধমান, আমার যেখানে বাড়ি কুমিল্লা ঢাকা এই সমস্ত অঞ্চলকে বলা হতো সমতট। এই নামগুলো আলাদা 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 ভাবে ছিল। পশ্চিমবঙ্গ যেটা সেটাকে বলা হতো পান্ডুয়া, আর একটা পশ্চিমবঙ্গকে বলা হতো লখনৌতি, আর এক পশ্চিমবঙ্গের আর এক পাটকে বলা হতো রার। এই সমস্ত বিভিন্ন নামে এগুলো বিচ্ছিন্ন ছিল। মুসলিম শাসক এবং একজন বিশাল সাকসেসফুল সুলতান ইলিয়াস, শামসুদ্দিন ইলিয়াস শাহ, 1352 সালে তিনি প্রথম সমস্ত বাংলাকে একত্রিত করেন এবং তিনি যে উপাধি গ্রহণ করেন তার নাম হল সুলতানি বাংলা, তার মানে বাংলার সুলতান। এই বাংলা শব্দ এসছে মুসলমানদের নাম। এই জিনিসটা শেখ হাসিনা জানেন কিনা আমি জানি না, কিন্তু তিনি জনগণকে ভুলিয়ে দিতে চান। আমাদের সময় এসছে আমাদের শিকড়ে ফিরে যাওয়ার জন্য। আমাদের শিকড় 1971 সালের শিকড় না, আমাদের শিকড় 1000 বছরের পুরনো শিকড়, বাঙালি মুসলমানের শিকড়। এটা আপনাদেরকে বলতে পারি। আরেকটি কথা এখন আপনাদেরকে বলব, আপনারা শুনে গর্ববোধ করবেন চট্টগ্রামবাসী হিসেবে, কিন্তু সব গর্ব করলে হবে না। এখন সময় এসছে আপনারা যে সৌভাগ্য প্রাপ্ত হয়েছিলেন আজ থেকে 1000 বছর আগে, সেই সৌভাগ্যের ঋণ পরিশোধ করা। তাই আমি মনে করি ফাসিবাদ বিরোধী আন্দোলন চট্টগ্রাম থেকে শুরু হওয়া উচিত। কেন সেটা আমি বলব, বাংলাদেশে রাজনৈতিক ইসলাম, যেটাকে ইংরেজিতে বলা হয় পলিটিক্যাল ইসলাম, সেটা এসছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ খিলজির মাধ্যমে 1204 সালে। 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনকে যুদ্ধে পরাজিত করে নদিয়া দখল করেন, এবং তখন থেকে পলিটিক্যাল ইসলামের যাত্রা শুরু হয় বাংলাদেশে। কিন্তু যেটাকে আমরা ধর্মীয় ইসলাম বলব, রিলিজিয়াস ইসলাম বলব, সেটার যাত্রা শুরু হয়েছে 800 সালে। কারণ বাংলাদেশে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক গবেষণায় 800 সালের মুদ্রা বাংলাদেশে পাওয়া গেছে, পাহাড়পুরে পাওয়া গেছে, ময়নামতিতে পাওয়া গেছে। 800 সালের মুদ্রা পাওয়া যাওয়ার অর্থ হল তখন বাগদাদের খলিফা ছিলেন হারুন আল রশিদ, আব্বাসি বংশের হারুন আল রশিদ ছিলেন তখন খলিফা। তাহলে তখনকার মুদ্রা যদি বাংলাদেশে পাওয়া যায় তার অর্থ হচ্ছে যে মুসলমানদের সঙ্গে বাংলাদেশের লোকাল জনগণের এক ধরনের কমিউনিকেশন ছিল। এখন যে কারণে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ সেটা বলছি, সেই যোগাযোগটা প্রধানত ছিল চট্টগ্রামের মাধ্যমে। কাজেই ইসলাম এজ এ রিলিজিয়ন, ধর্ম হিসেবে ইসলাম সম্ভবত বাংলাদেশে চট্টগ্রামের মধ্যে নিয়ে এসেছে। এবং আরো একটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো যে ওই সময় কিছু মুসলমানদের কিছু কিছু সেটেলমেন্ট, আরবীয় মুসলমানদের কিছু কিছু সেটেলমেন্ট নোয়াখালী থেকে কক্সবাজার পর্যন্ত এই সামুদ্রিক বেল্টের আশেপাশে গড়ে ওঠে, এবং সেখান থেকে আজকে যে আপনি আমি মুসলমান, বাংলাদেশের 90% মানুষ মুসলমান, সেই ধর্মের শুরু যাত্রা সেই সেখান থেকে, এবং সেই যাত্রার জায়গা আপনাদের এই চট্টগ্রামের আশেপাশের অঞ্চল। আর একটা শেষ কথা বলবো আপনাদেরকে, জাজিরাতুল রমে, আরবের যে সমস্ত জিওগ্রাফার আছেন তাদের বইতে, যেমন আল মাসুদি, খুব নাম করা উনি, অষ্টম নবম শতাব্দীর লেখক, আল মাসুদির বইতে বলা আছে জাজিরাতুল রামে নামে একটা জায়গা আছে, এবং সেখানকার রাজা খুব শক্তিশালী, সেখানে একবার একটা জাহাজ গিরি হয়, এবং জাহাজ গিরি হওয়ার পরে আরবের কিছু নাগরিক সেখানে বসতি স্থাপন করে। ঐতিহাসিকরা মনে করেন, যার মধ্যে চট্টগ্রামের বিখ্যাত ঐতিহাসিক ডক্টর আব্দুল করিমও আছেন, অন্যরা মনে করেন সেই জাজিরাতুল রামে আর কিছু না, আজকের আপনাদের কক্সবাজারের রামু। তাহলে ইসলামের সাথে আপনাদের কত পুরনো সম্পর্ক এটা বুঝতে পারছেন আপনারা? তাহলে সেটা যদি সম্পর্ক হয়ে থাকে, আপনারা যদি সেইভাবে সৌভাগ্যবান হন,
যে ইসলাম চট্টগ্রামেই হয়তো প্রথম ভাবে এসেছিল, তাহলে সেই ইসলামী কালচার, ইসলামী ঐতিহ্য, ইসলামী ধর্ম রক্ষা করার জন্য আপনাদের অবদান সব থেকে কি বেশি হওয়া উচিত না? আপনাদের অবদান সব থেকে বেশি হওয়া উচিত, এই কথাটি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। এবং তারপরে পলিটিক্যাল ইসলাম যখন আসলো 1204 সালে, তারপরে 550 বছর বাংলাদেশে মুসলমান শাসনের ইতিহাস, কোন সাল পর্যন্ত? 1757 পর্যন্ত, পলাশীর যুদ্ধে, যখন সেনাবাহিনীর বিশ্বাসঘাতকতায়, ব্যাপারটা খেয়াল করবেন, সেনাবাহিনীর বিশ্বাসঘাতকতায় যখন নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে পরাজিত হন এবং নিহত হন, আমরা এখন বলি না কাস্টোডিয়ালদের, তার মানে হেফাজতের মৃত্যু, হেফাজতের মৃত্যুর প্রথম উদাহরণ বেচারা নবাব সিরাজউদ্দৌলা, কারণ তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর রবার্ট ক্লাইভ এবং মির্জাফরের নির্দেশে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। একজন হিন্দুত্ববাদী রাজার আবির্ভাব হল 15 শতকের সময়, 15 শতকের প্রথম দিকে, তার নাম ছিল রাজা গণেশ, আর একটা নাম ছিল তার রাজা কংস। তো রাজা কংস হঠাৎ করে যখন ইলিয়াস শাহী বংশের কি বলবো অবক্ষয় চলছিল, তখন বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে, ক্ষমতা দখল করে মুসলিম পিরিয়ডের মধ্যে তিনি হঠাৎ করে একজন হিন্দুত্ববাদী রাজা বাংলাদেশের সিংহাসন দখল করে ফেলেন। হিন্দু তিনি বেশি দিন থাকতে পারেন নাই, 3 বছরের মধ্যে তার পতন হয়ে যায়। আপনারা খেয়াল করে দেখুন যে মুসলমান শাসন চলছে 550 বছর মধ্যে, তার মধ্যে একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে একটা হিন্দুত্ববাদী শাসন বাংলাদেশে চলে আসে, এবং সেই সময়ের পরে তারপরে ঘটনা হচ্ছে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার দুর্ভাগ্যজনক পরাজয়, যখন তার সামরিক বাহিনীর প্রধান মির্জাফর আলী খান তিনি এবং আর এক জেনারেল রায়দুল্লাহ এবং আরো কয়েকজন জেনারেল বিশ্বাসঘাতকতা করলেন এবং তারা যুদ্ধ না করে দাঁড়িয়ে গেলেন, নবাব সিরাজউদ্দৌলা পরাজিত। আজকে বাংলাদেশের অবস্থার দিকে তাকিয়ে আমার যেন মনে হচ্ছে আমরা রাজা গণেশের বাংলাদেশে ফিরে গেছি। তাহলে কি আমরা বলবো যে ভারতে যেমন আজকে আরএসএস আর শিবসেনার হিন্দুত্ববাদী শাসন চলছে, সেই হিন্দুত্ববাদী শাসনে একজন প্রতিনিধি বাংলাদেশ শাসন করছেন আজকে? আমাদের আজকের অবস্থা তাহলে আমার যদি হিন্দুত্ববাদী শাসন থেকে উদ্ধার পেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে লড়াই করতে হবে। আজকে আমাদেরকে বলতে হবে বাংলাদেশ থেকে হিন্দুত্ববাদী শাসন হটা, বাংলাদেশ থেকে শিবসেনা এবং আরএসএস এর শাসন হটা, বাংলাদেশে এখন শিবসেনা এবং আরএসএস এর শাসন চলছে, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। আপনাদের মানতে কষ্ট হবে কিন্তু এটাই বাস্তবতা। আজকে যখন আমরা এটা নিয়ে আলোচনা করছি তখন বাংলাদেশ সফর করছে কি? বাংলাদেশ সফর করছে ভারতে বাংলাদেশের সরকার প্রধান ভারতে যাচ্ছেন এবং আমরা শুনতে পাচ্ছি, এবং সরকারি পত্র পত্রিকায় যেমন ইন্ডিপেন্ডেন্ট ইংরেজি পত্রিকায়, সেটার মালিককে সালমান রহমান। এক সময় আমি কিন্তু সালমান রহমানের কোম্পানিতে চাকরিও করতাম, তো সেই সালমান রহমান শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ ব্যক্তি, তার অনেক সাক্ষী আমি দেখেছি কতটা ঘনিষ্ঠ ব্যক্তি তিনি। তো সেই সালমান রহমান এখন কিন্তু তিনি আবার শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা। সেই সালমান রহমানের পত্রিকা ইন্ডিপেন্ডেন্টে যখন বের হয় যে বাংলাদেশ এবং ভারত একটি সামরিক চুক্তি না, তারা বলেছে এমইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করতে যাচ্ছে, এবং সেখানে যদি আপনারা পড়ে থাকেন এবং সেটা দফাবারি যদি পড়ে থাকেন তাহলে বুঝবেন যে সেই এমইউ সই হওয়ার পর থেকে বাংলাদেশের স্বাধীনতার যা ছিঁড়ে ভরা এখন অবশিষ্ট আছে সেটিগুলো আর বাংলাদেশে থাকবে না, এবং আমার ব্যক্তিগত ধারণা যে সেগুলি ফাইনালাইজ করবার জন্যে
এবং যাতে করে এরকম কোন চুক্তি হলে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কোন বিরূপ প্রতিক্রিয়া না হয় সেটা সামলানোর জন্যই ভারতীয় সেনাপ্রধান আজকে বাংলাদেশে অবস্থান করছে। দুর্ভাগ্যের বিষয় হল যে আমরা যারা জাতীয়তাবাদের সমর্থক শহীদ জিয়ার আদর্শে অনুসারী কই, আমাদের মধ্যেও তো সেরকম প্রতিবাদ আমি দেখতে পাচ্ছি না। সেরকম প্রতিবাদ কি দেখতে পাচ্ছি আমরা না আমাদের চট্টগ্রামে, না বাংলাদেশের অন্য কোন ডিস্ট্রিক্টে, না ঢাকার যেখানে বড় বড় নেতারা সেন্ট্রাল মিডিয়াতে বসে আছেন, কোথাও তো আমি সেরকম প্রতিবাদ দেখতে পাচ্ছি না। তাহলে আপনারা যারা জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দিচ্ছেন, তারা কি বুঝতে পারছেন না দেশের স্বাধীনতা চলে গেছে? তারা কি বুঝতে পারছেন না যে বাকি যেটুকু আছে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সেটুকুও ধ্বংস হতে যাচ্ছে এই সমস্ত চুক্তির মধ্যে দিয়ে? খালি কি নেতারা চুক্তি সম্পর্কে এরকম সেমিনারে দু চারটা কথা বললেই হয়ে যাবে, কোন রকম আন্দোলন গড়ে তুলতে হবে না এগুলির বিরুদ্ধে? কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সেরকম কোন আন্দোলন আমি গড়ে তোলার কোন লক্ষণ এখন পর্যন্ত দেখছি না। এবং যেহেতু আমরা আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়েছি, এই জন্যই আজকে নুরুরা এভাবে নিহত হচ্ছে, এই জন্যই আজকে নুরুরা ঘুমের শিকার হচ্ছে। এই ঘুম তো আজকে শুরু হয়নি, এই ঘুম তো চৌধুরী আলমকে দিয়ে শুরু হয়েছে, এই ঘুম ইলিয়াস আলীকে দিয়ে শুরু হয়েছে। আমার মনে আছে ইলিয়াস আলী যখন ঘুম হয় তখন আমি লন্ডনে চিকিৎসাধীন ছিলাম। আমি লন্ডন থেকে ফিরে এসে প্রথম যে মন্তব্য প্রতিবেদন লিখেছিলাম তার নাম ছিল ঘুম রাজ্যে প্রত্যাবর্তন, এবং পরবর্তীতে ঘুম রাজ্যে প্রত্যাবর্তন নামে আমার একটি বইও ছাপা হয়েছে। কারণ আমি তখনই বাংলাদেশকে ঘুম রাজ্য নাম দিয়েছিলাম, সেটা কখন? 1212 সালে। আরে 2012 সালে তো 2012 সালে আমি বাংলাদেশকে ঘুম রাজ্য বলছি। তো আজকে আপনারা নুরুজ্জামানকে কান্নাকাটি করে কোনো লাভ নাই তোরে ভাই। তো 2012 সাল থেকে 2017 সাল 5 বছর চলে গেছে, এই 5 বছর আপনারা কি করেছেন সেই ঘুম রাজ্যকে প্রতিহত করার জন্য? আপনারা কি করেছেন? তাহলে নুরুর পরিণতি আমরা সবাই একে একে কেন ভোগ করবো না? এটা তো আমাদের কর্মফল। এই বিষয়টি আমাদের প্রত্যেককে, আপনারা যেটাই রাজনীতি করেন যে দল করেন, মনে রাখতে হবে আমাদের কর্মফলেই আমরা এভাবে জীবন দিয়ে যাচ্ছি। আপনাদেরকে একটা সিচুয়েশন আমি বর্ণনা করি এভাবে যে 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনার সরকার জাতীয়তাবাদের সমর্থক এবং ইসলামের অন্যান্য দলের সমর্থক কতজন লোককে হত্যা করেছে? আমার ব্যক্তিগত ধারণা কমপক্ষে 10,000 এভাবে গুম করে, কিংবা জঙ্গি নাম দিয়ে, কিংবা হেফাজতে গুলি করে মেরে, যেটাকে আমরা কাস্টোডিয়াল রেপ বলি, এরকম করে, কিংবা যে কোনো আন্দোলনে গুলি চালিয়ে দিয়ে 10,000 লোককে হত্যা করেছে কমপক্ষে। কিন্তু 10,000 লোককে সে হত্যা করেছে 9 বছরের মধ্যে। আমি এরকম একটা দৃশ্য চিন্তা করি, আচ্ছা এই যে 10,000 লোক শহীদ হয়ে গেল, এরা যদি একদিনে শহীদ হওয়ার প্রতিজ্ঞা নিয়ে রাস্তায় নামতো, তাহলে কি শেখ হাসিনার ক্ষমতা এখন পর্যন্ত থাকে? থাকে না, তাহলে থাকতো না। 10,000 লোক কিন্তু ঠিকই শহীদ হয়েছে, কিন্তু শহীদ হয়েছে বিচ্ছিন্ন 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 ভাবে, যেভাবে দূর শহীদ হয়ে গেল এভাবে শহীদ হয়েছে। তা না, আমরা চলেন না রাস্তায় নামি, আর পুলিশকে বলি এই পুলিশ গুলি চালাও, আজকে আমরা শহীদ হওয়ার জন্য এসেছি রাস্তায়। আপনাদেরকে একটা সাহাবে রসুলের একটা আমি যদি জান্নাতে যাই তাহলে এই খেজুর কি পাবো? রসুল্লাহ জবাব দিলে, এই খেজুর কি? তুমি জান্নাতে খেজুর পাবে, এবং যে ধরনের তুমি যাই আশা করো সবই তুমি জান্নাতে পাবে। তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন রসুল্লাহ, আমি যদি আজকে এই জেহাদে আমি শহীদ হয়ে যাই তাহলে কি আমি জান্নাতে যাব? তখন রসুল্লাহ জবাব দিলেন, যার হাতে আমার প্রাণ তার কসম দিয়ে বলছি। তার মানে আল্লাহর কাছে তো আমার প্রাণ, তুমি বললেন যার হাতে আমার প্রাণ তার কসম দিয়ে বলছি, যেই মুসলমান যে মুসলমান প্রকৃত মুসলমান জেহাদে শহীদ হবে সে অবশ্যই জান্নাতবাসী হবে। সেই সাহাবী তখন বললেন, তাহলে আমি এই পৃথিবীর খেজুর খেয়ে সময় নষ্ট করছি কেন?
এটা বলে তিনি খেজুরের ছড়াটা ছুঁড়ে ফেলে দিয়ে তলোয়ার নিয়ে নেমে গেলেন যুদ্ধের ময়দানে এবং তিনি শহীদ হলেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্বে এত ক্ষুদ্র একটা মুহাজির দল এত কম সময়ের মধ্যে এত বড় একটা মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই সাহাবী ঈমান এখন কোথায় পাবো? সেই ঈমান তো বাংলাদেশে এটা হচ্ছে বাস্তবতা। তো আমরা যদি আজকে চিন্তা করতে পারি যে মৃত্যু তো আমার হবেই, আমার নিজের কথা ভাবুন, আমার 63 বছর বয়স, আমি 5 বছর জেলে ছিলাম, 38 দিন রিমান্ডে ছিলাম, আর কতদিন বাঁচবো আল্লাহ জানেন, হায়াত মৌতের মালিক আল্লাহ, কিন্তু মরতে ভয় পাবো কেন? মৃত্যু তো আমার কাছে চলে এসছে, আমার চুল পেকে গেছে, আমার ডাক পড়ে গেছে, কাজেই মৃত্যুর চিহ্ন তো এগুলোই, তার মানে মৃত্যু আমার দিকে এগিয়ে আসছে, তারপরে আমি মৃত্যুকে ভয় কি জন্য পাবো? মৃত্যুকে ভয় কোন কারণ নাই আপনাদের মৃত্যুকে ভয় পাওয়া। এই মৃত্যু ভয় যদি জয় করতে পারে, মৃত্যু ভয় জয় করে, আমরা যেহেতু সবাই মুসলমান, আমরা সেই মুসলমানই ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে একবার শহীদ হওয়ার জন্য রাজপথে নেমে দেখেন তো শেখ হাসিনা টিকবে নাকি শেখ হাসিনা দিল্লি টিকবে? দিল্লি পর্যন্ত উড়ে যাবে যদি আপনারা আর বাংলাদেশের 15 কোটি মুসলমান এরকম ঈমানি শক্তি নিয়ে রাস্তায় না। আমি আপনারা যে কর্মসূচি গ্রহণ করেছেন আগামীকাল আধাবেলা হরতালের কর্মসূচিতে, আমি অর্ধেক খুশি, অর্ধেক খুশি এই কারণে আমি মনে করি চট্টগ্রামে পূর্ণ দিবস হরতাল হওয়া উচিত ছিল। আধাবেলা হরতাল দিয়ে আপনারা কিছুটা দুর্বলতার পরিচয় দিয়েছেন যে হয়তো সারাদিন হরতাল করার ক্ষমতা আপনাদের নাই। আমি আপনারা যদি পুরোদিন হরতাল দিতেন তাহলে আমি বলতাম এটা একটা চমৎকার কর্মসূচি হয়েছে, তবু আমি আধা খুশি। আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বের তো এই সাহস নাই, কাজে আপনারা এখানে অন্তত অর্ধেক সাহস দেখিয়েছেন, এবং আমি মনে করি নুরুল ইস্যু নিয়ে সময় এসছে শুধু চট্টগ্রামে নয় সারা দেশে কেন্দ্রীয় ভাবে কর্মসূচি দেওয়া উচিত। এখানে আমি নিজের প্রশ্নের জবাব দিচ্ছি, এসব বিষয়ে আমি যদি মেনে নেই আজকে যদি রিজুর আর আজকে যদি নুরুল পরিবার মামলা করার সাহস না পায় সেখানে সেন্ট্রাল লিডারদের উচিত নুরুল পরিবারকে এসে বলা আমরা তোমার পরিবারের পাশে আছি তুমি মামলা করো এই সরকার। এই কথাটা বলার মতো একটা নেতাও কি আমরা খুঁজে পাচ্ছি না যে নুরুল পরিবারকে গিয়ে বলবে তোমাদের সকাল দায়িত্ব আমার তুমি মামলা করো দেখি সরকার তোমার কি করে। তবে না আমি এতটা হতাশ হতে চাই না, তবে আমি একটা কথা বলি ক্রিমিনাল অফেন্স ফৌজদারি অফেন্স যেখানে লয়াররা আছেন কখনো দামাদি হয় না, কাজে এখন মামলা না হলে ভবিষ্যতের মামলা হবে না এবং সেই মামলা নেবে না, এটা শেখ হাসিনাই দেখিয়ে গেছে তার পিতার হত্যাকারীদের তিনি মামলা করেছেন এত বছর পরে, যুদ্ধাপরাধীদের বিচার এত বছর পরে করছেন না, তাহলে এখন যারা মানবতা বিরোধী অপরাধ করছে তাদের বিচার কে আমাদের আগে হলো এখন? আমি আর আমার বক্তব্য খুব দীর্ঘায়িত করবো না, আমার গলার ভিতরে চাপ পড়ছে, এখন যে কাজটি আমাদের করতে হবে এখন আমি অত দুর্বল এখনো হয়ে নাই যে তাহলে আমরা বুঝতে পারলাম আজকে প্রায় আধা দিনের আলোচনার মাধ্যমে প্রত্যেকের আলোচনার মাধ্যমে বাংলাদেশ একটি ফ্যাসিবাদী রাষ্ট্র এ সম্পর্কে আপনাদের কোন সন্দেহ আছে? বাংলাদেশ ভারতের একটি উপনিবেশ এ সম্পর্কে কোন সন্দেহ আছে? আরেকটু জোরে বলেন ভাই, নাকি দিল্লির ভয় পাচ্ছেন? এখানে বাংলাদেশ ভারতের একটি উপনিবেশ, 3 নম্বর বাংলাদেশে ভিন্ন মতের মত প্রকাশ তো দূরের কথা তাদের জীবনের কত স্বাধীনতা এটা কি আপনারা একমত? বাংলাদেশে যে সংবিধানের দোহাই শেখ হাসিনা এবং তার চেনা চামুন্ডারা প্রায় দিয়ে থাকেন সেই সংবিধানের একটা অধ্যায় আছে ফান্ডামেন্টাল রাইটস অধ্যায়,
সেই ফান্ডামেন্টাল রাইটস অধ্যায়তে প্রথমেই বলা আছে, প্রথম কথা হচ্ছে সেই ফান্ডামেন্টাল রাইটস এ আমার প্রাণের স্বাধীনতা দিতে হবে। আমি একজন নাগরিক রাষ্ট্রের, আমার সেই নাগরিকের জীবনের নিরাপত্তা আমার এক নম্বর ফান্ডামেন্টাল রাইটস। দুই নম্বর ফান্ডামেন্টাল রাইটস, আমাকে যদি কোনো কারণে রাষ্ট্র গ্রেফতার করে, কোনো কারণে, যে কোনো কারণে গ্রেফতার করতে পারে, গ্রেফতার করলে আমাকে কোন রকম নির্যাতন করা যাবে না, কারণ নির্যাতনের থেকে আমার স্বাধীনতা দেওয়া হয়েছে আমাদের সংবিধান। এটা নজর সাহেবরা জানেন, নির্যাতন করা যাবে না। তো বাংলাদেশে অন্য লোকের কথা ছেড়েই দেই ভাই, আমার উপরেই তো শারীরিক মানসিক উভয় প্রকার নির্যাতন করা হয়েছে, অন্য লোকের কথা ছেড়েই দিলাম আমি। তারপরে এক সময় টিভিতে যে সমস্ত এক সময় ছাত্রলীগ করা ছেলে মেয়েরা আজকে সব ডিবির অফিসার, আমার তো মনে হয় এক সময় শতভাগ অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং তার উপরে শতভাগ ডিবির অফিসার ছাত্রলীগের এক সময় তার প্রত্যেকে নেতা, নেতা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতা পর্যায়ে ছিল। তাদের একজনকে আমি বললাম যে আমাকে নিয়ে তোমরা এরকম নাটক কেন করছো, একটা ভয় আমার নাই, সেটা হলো মৃত্যু পান। আমাকে যে রিমান্ডে নিয়ে আসছো সব ফলোয়ার মামলা দিয়ে আমাকে ক্রসফায়ারে মারতে পারবে, ক্রসফায়ারে যদি মারতে না পারো তাহলে নাটক করছে ভাই, আর ক্রসফায়ারে যদি মারো ভয় নাই, আমার মরতে তো হবেই, ভাই ভালো। তো সে চুপ করে আমার দিকে তাকিয়ে থাকলো। তো সে কথাটাই বলছিলাম যে সকল রকম নির্যাতন আমি তো পাঁচ বছরে জেলখানাতে এবং রিমান্ডে বিভিন্ন থানায় বিভিন্ন টিভিতে আমি দেখে এসেছি। তাহলে যে সংবিধানের দোহাই দিয়ে আপনি জোর করে ক্ষমতা দখল করে রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই সংবিধানের যে সুরক্ষা, সেই সুরক্ষা আমি মাহমুদুর রহমান তো পাই নাই, তা আমি তো বাংলাদেশের একজন নাগরিক, তাহলে সেই সংবিধান লঙ্ঘন তো আপনি করছেন, কারণ আপনি আপনার দেশের একজন নাগরিককে সাংবিধানিক যে সুরক্ষা সেই সুরক্ষা থেকে বঞ্চিত করছেন। তাহলে সংবিধান লঙ্ঘনের দায়ে যে সমস্ত শাস্তির কথা আপনি বলেছেন সেই সমস্ত নিকটবর্তী হচ্ছে, ক্রমেই চলে আসছে। আমরা আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ কোনদিনও জালিমকে দীর্ঘদিন ধরে এভাবে জুলুম করার অধিকার দিতে পারেন না, কাজে এটা সময়ের ব্যাপার। এখন আল্লাহর সময় আর আমাদের সময়ের মধ্যে পার্থক্য আছে, আল্লাহর ধৈর্য আর আমার ধৈর্য তো একরকম না। আমি মানুষ, আমি বাঁচি 60-70 বছর, কাজে আমি তো আমার ধৈর্য একটু কম হবে, আল্লাহ তো অসীম অনন্ত, কাজে ওনার ধৈর্য ওনার মতো হবে, এই জন্যই আমরা অধৈর্য হয়ে পড়ছি। কিন্তু সেখানেই বড় কথাটা হচ্ছে অধৈর্য হবেন না এবং ফ্রাস্ট্রেটেড হবেন না, হতাশ হবেন না। আপনারা যদি ইমান ঠিক থাকে তাহলে আপনারা অবশ্যই বলবেন জালিমের পতন অবশ্যম্ভাবী। এখন সেই অবশ্যম্ভাবী কাজটা করার জন্য আমাদের কিছু দায় দায়িত্ব আছে, সেই দায় দায়িত্বটা পালন করতে হবে। আল্লাহ যে জালিমকে এখনো বাংলাদেশের মসনদে রেখেছেন তার কারণ হয়তো বা আমরা আমাদের দায়িত্ব পালন করছি না। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতাম তাহলে এই মসনদে এরকম জঘন্য জালিম এতদিন ক্ষমতায় থাকতে পারত। সুতরাং আপনারা আসুন, চট্টগ্রাম থেকে এক ধরনের যাত্রা কিন্তু আপনারা শুরু করে দিয়েছেন, আপনাদের বুঝতে হবে কালকে কিন্তু একটা হরতাল আপনারা ডেকে ফেলেছেন এবং হরতাল ডাকার জন্য আপনারা কিন্তু কেন্দ্রের দিকে তাকিয়ে থাকেন নাই, আপনারা আপনাদের মতো হরতাল ডেকে দিয়েছেন। এই হরতালকে সফল করার দায়িত্ব আপনাদের, এই হরতালকে কালকে সফল করতে হবে। এই হরতাল ডেকে আপনি ফেসবুক নিয়ে বাড়িতে বসে থাকবেন তাহলে কিন্তু হরতাল হবে না, তাহলে আপনার পরিণতিও কিন্তু নুরুর মতো একদিন হয়ে যাবে, আজ কাল অপরশে এরকম পরিণতির দিকে আপনি দেখিয়ে নিতে হবে। হরতাল যখন ডেকেছেন তখন হরতাল কালকে 6টার থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত, যাতে আপনারা এখন পর্যন্ত জানেন না যে কথা বলছেন, এটাই হচ্ছে বিএনপি। কিন্তু কেন এই ধরনের এখন এক ধরনের বিভ্রান্তি, 12টা না 2টা? সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এখনো
কাজে যদি 12টা পর্যন্তই হয়, 12টা পর্যন্ত হরতাল যাতে 100% সফল হয়, তার জন্য আপনাদের সবাইকে কালকে রাজপথে অবস্থান নিতে হবে। জেলে ভয় করলে হবে না, গুলি ভয় করলে হবে না, পুলিশের ভয় করলে হবে না। আমি আশা করবো কালকে যদি আপনারা এখানে সফল করতে পারেন বৃহত্তর চট্টগ্রামে হরতাল, তাহলে আশা করবো যে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব আপনাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তারা আরো কঠোর কর্মসূচি দিকে যাবে। তাহলে কেন্দ্রীয় নেতৃত্বকে অনুপ্রাণিত করার দায়িত্ব কিন্তু আপনাদের উপরে চলে এসছে। আপনারা কিন্তু মনে করবেন না যে নেতারা সবসময় নেতৃত্ব দেয়, অনেক সময় জনগণ নেতাকে নেতৃত্ব দিতে বাধ্য করে, কর্মীরা নেতাকে নেতৃত্ব দিতে বাধ্য করে। আপনাদের কাছে আমার এই আবেদন এবং এই আশা থাকবে যে আপনারা আপনাদের নেতাদেরকে বাধ্য করুন, আপনারা বাধ্য করুন যে নেতারা কেন ঘরে বসে আছেন, আমরা তো রাস্তায়। কিন্তু আপনারা যদি বলেন নেতারা রাস্তায় নামে না দেখে আমরা নামি না, তাহলে তো ভাই হবে না। একে অপরকে দোষারোপ করে লাভটা যাবে কিন্তু ফ্যাসিবাদী শাসকের ঘরে থাকবে। কাজে নেতা যদি না নামে আপনারা বলেন আমাদের নেতার দরকার নাই, আমরা নামবো এবং আমরা এই ফাঁসিবাদকে উৎখাত করবো। ফাঁসিবাদকে উৎখাত করতে গিয়ে আমরা ছেড়ে গেলে যাবো, পুলিশের হামলার শিকার হলে হবো, কিন্তু আমরা পিছু হব। আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে আজকে বক্তব্য আমি শেষ করবো। আপনারা শুনেছেন ইরানের ইসলামী বিপ্লবের কাহিনী 1979 সালে কি হলো, ইসলামের সাধারণ ইরানের সাধারণ জনগণ রাস্তায় নেমে গেল ইরানের শাহের বিরুদ্ধে এবং নেতৃত্ব দিচ্ছেন দেশের বাইরে থেকে, দেশের বাইরে থেকে নেতৃত্ব দিচ্ছেন খোমেনি, আর দেশের ভেতরে থেকে তার খোমেনি যারা কি বলবো তার সহকর্মী যারা তারা নেতৃত্ব দিচ্ছেন দেশের ভেতর থেকে। ইরানের শাহ সব জেনারেলদের নামিয়ে দিল রাস্তার মধ্যে, জেনারেলরা চলে আসলো ট্যাঙ্ক নিয়ে মেশিন গান নিয়ে, যে বাংলাদেশের অবস্থায় ট্যাঙ্ক নিয়ে মেশিন গান নিয়ে তারা রাস্তায় নেমে আসলো জনগণকে মোকাবেলা করার জন্য। এবং প্রথমে তারা গুলি চালানো, গুলি চালানোর পরে প্রায় তেহরানের রাস্তায় প্রায় 500 লোক নিহত হলেন, 500 লোক শহীদ হলো, 500 ওই ব্রাশ ফায়ার করলো শহীদ হলো। তারপরে দেখা গেল সেই 500 লোক শহীদ হওয়ার পরে আরো 10 লক্ষ লোক রাস্তার মধ্যে নেমে আসলো আমাদেরকে গুলি করে। তখন যখন দেখলো সেই জেনারেল সাহেবরা যে 500 লোককে তো মারলাম, রাস্তায় তো এসছে 10 লাখ এবং আরো 1 কোটি লাইনে দাঁড়িয়ে আছে, তখন দেখা গেল ট্যাঙ্কের নল ঘুরে গেল। ট্যাঙ্কের নল ঘুরে দিয়ে ইরানের শাহকে বললো আপনাকে রক্ষা করা আর আমাদের পক্ষে সম্ভব না, কাজে আপনি দেশ থেকে বিদায় হয়ে যান এখানে। এবং ইরানের শাহ দেশ থেকে বিদায় হলো এবং ইসলামী বিপ্লব তারা শিয়া, সে প্রশ্ন আলাদা, শিয়া সুন্নি প্রসন্ন আমি এখানে আনছি না, ইসলামী বিপ্লব সাকসেসফুল হলো 1979 সালে ইরানে। এবং ইরানের শাহের পরিণতি কি হলো দেখেন, তিনি ক্যান্সারের পেশেন্ট ছিলেন এবং আমেরিকার দালাল ছিলেন। আজকে যেমন বাংলাদেশ সরকার দিল্লির দালাল, দিল্লির পপেট, ইরানের শাহ ছিলেন আমেরিকার পপেট। তো স্বাভাবিক তিনি যখন দেশ থেকে চলে গেলেন তখন তিনি ভাবলেন আমেরিকা আমাকে আশ্রয় দেবে এবং তিনি ক্যান্সারের পেশেন্ট, আসলেই ক্যান্সারের পেশেন্ট, তিনি বললেন আমি আমেরিকায় আসতে চাই চিকিৎসার জন্য। আপনারা শুনলে অবাক হবেন, এই জন্য দালালি করে কোনো লাভ নাই, শেষ পর্যন্ত সেই আমেরিকা তাকে ভিসা দেয় নাই। ভিসা না দেওয়ার পরে ইরানের শাহকে তখন ইজিপ্টের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত বলল যে তোমরা আসো আমার দেশে এসে হস্তি মোবারক। আনোয়ার সাদাত তাকে বলল আমার দেশে তুমি চিকিৎসা। তখন প্লেন ঘুরিয়ে এটা ইজিপ্টে গিয়ে ল্যান্ড করলো এবং ইজিপ্টে পরে ইরানের সময় তো যে সারা জীবন যে আমেরিকা দালালি করলো মৃত্যুর সময় সেই আমেরিকা চিকিৎসার সৌভাগ্য কিন্তু ইরানের সার হয় নাই। কারণ আজকে তারা দিল্লির দালালি করছেন তাদের হয়তো সময় আসবে দিল্লিতে চিকিৎসা গ্রহণের সুযোগ তাদের মধ্যে, কিন্তু সেটা হওয়ার জন্য বাংলাদেশে আরেকটা বিপ্লব প্রয়োজন। সর্বশেষ আরেকটা উদাহরণ দেই, সেটা আরেকটা সম্প্রতি টার্কিতে, টার্কিতে এরদোয়ানের বিরুদ্ধে
সবাইকে উত্থান হয়ে গেল, এখন তো সবাইকে উত্থান করবো। এরপর কি করলেন, যতই আমরা ফেসবুককে বকা দিই, খুশির জামিদ আমার ভাই একটু আগে ফেসবুকে বেশ গালাগালি করে গেছে, কিন্তু এরপর কি করলেন, সেই ফেসবুক সেই ফোনের মাধ্যমে তিনি বললেন জনগণকে রাস্তায় নামার জন্য। এবং জনগণ কি করলো দেখেন, জনগণ গিয়ে ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে গেল। আমি নিজে ছবি দেখেছি, আপনারাও অনেকে দেখেছেন, একজন মধ্যবয়স্ক মহিলা এত বড় একটা বাঁশ নিয়ে ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে আছে, একা মহিলা, আর একটা পুরুষ মোটাসোটা পুরুষ ট্যাঙ্কের সামনে শুয়ে আছে। এই যে জনগণ যখনই রাস্তায় নেমে আসলো তখনই এই সামরিক অভ্যুত্থান ব্যর্থ হলো। তার মানে কি, জনগণের শক্তির উপরে আর কোনো কিছু নাই, এটাই আমি বিশেষ কথা। জনগণের শক্তির উপরে ভরসা করতে হবে। জাতীয়তাবাদী শক্তি যদি মনে করে থাকে অন্য কেউ তাদেরকে সরকারে বসিয়ে দেবে, সেই স্বপ্ন আমাদের সফল হবে না, তাদেরকে জনগণের কাছেই ফিরে আসতে হবে। এবং আমি বারেবারে তাদেরকে জনগণের কাছে ফিরে আসারই আহ্বান জানিয়েছি। এখনো আমি বাংলাদেশের জাতীয়তাবাদী নেতৃত্বকে জনগণের কাছে ফিরে আসে, জনগণের মাধ্যমে আন্দোলন করে শেখ হাসিনা নামক ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর জন্য আহ্বান জানাচ্ছি। আমি আশা করি আজকেও যদি জাতীয়তাবাদের নেত্রী বেগম খালেদা জিয়া এইভাবে জনগণকে নিয়ে তিনি আন্দোলনের ডাক দেন, তাহলে এই ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় থাকতে পারবে না, এই বিশ্বাস আমার শতভাগ। আপনাদেরকে সেই আন্দোলনে অকুতোভয়ভাবে প্রাণের মায়া ত্যাগ করে সেই আন্দোলনে যোগদান করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শেষ করার আগে জানিয়ে রাখছি, সেরকম আন্দোলন যদি হয় সেই আন্দোলনে ইনশাআল্লাহ আমিও রাজপথে থাকবো। আল্লাহ হাফেজ।